সমগ্র রাজ্যের লগতে শিলচরত রিমালর প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। আর যোয়াকালি আবেলির পৰা হওয়া ধারাহার বরষুণের ফলত জলমগ্ন হয়ে পড়েছে সমগ্র শিলচর শহর। আর মই বর্তমান উপস্থিত আছো শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টর সম্মুখত। আর আপনাদের দেখি আছে দৃশ্য, ইয়াতে রাজপথ আছে, এই রাজপথ সম্পূর্ণ ডুব গৈছে, কৃত্রিম বানপানির কবলত পড়িছে এই সমগ্র অঞ্চল। আর আপনাদের দেখি আছে যোয়াকালির পৰা হওয়া ধারাহার বরষুণের ফলত এতিয়া শিলচর শহরের প্রতিটি অলি গলি এতিয়া জলমগ্ন হয়ে পড়িছে। আর আপনাদের দেখি আছে অতি ব্যস্ততম একটা পথ শিলচর মেডিকেল রোড, যেটা আছে এই রোডত আছো মই বর্তমান। আর বর্তমান আপনাদের দেখি আছে দৃশ্য, ইয়াতে যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়িছে। আর স্বাভাবিক জনজীবন প্রায় বিপন্ন হয়ে পড়িছে। আর যোয়াকালি আবেলির পৰা হওয়া ধারাহার বরষুণের ফলত এতিয়া শিলচরের প্রতিটি অলি গলি এতিয়া জলমগ্ন হয়ে পড়িছে। আর আপনাদের দেখি আছে অতি কষ্টরে জীবনের ঝুঁকি লৈ যান বাহন সমূহ চলাচল করে আছে। সম্পূর্ণ শিলচর শহরের যেসমূহ বাটপথ আছে এই বাটপথ সমূহ এতিয়া কৃত্রিম বানপানির কবলত পড়িছে। সম্পূর্ণ যেসমূহ রাজপথ আছে এই রাজপথ সমূহ ডুব গৈছে। আর আপনাদের দেখি আছে ইয়াতে যান বাহন সমূহ বিকল হয়ে পড়িছে এই পানির ফলত। আপনাদের দেখি আছে যান বাহন সমূহ বিকল হয়ে পড়িছে, ফলত ইয়াতে বহু দুর্ভোগ ভুগিব লগা হয়েছে। আজি পুয়ারে পৰা শিলচরের যেসমূহ বাটপথ আছে, শিলচর শহরের যে হুনাই রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, অম্বিকাপট্টি, রাঙ্গিরখাড়ি, শিলংপট্টি আদিকে ধরে প্রতিটি রাজপথ এটা পানির তলত বুড় গেছে। আর আপনাদের দেখি আছে এক ভয়ঙ্কর দৃশ্য, যোয়াকালি আবেলির পৰা ধারাহার বরষুণ হয়ে আছে শিলচর শহরত। আর ফলত ইয়াতে শিলচর শহরের প্রতিটি পথ এতিয়া বরষুণের পানি ডুব গৈছে। আর আপনাদের দেখি আছে অতি কষ্টরে ইয়ারে যখন শিলচর শহরের যখন রাইজ তেওঁলোকৰ প্রয়োজনীয় কামৰ বাবে ওলাই আহিছিল, এই প্রয়োজনীয় কামৰ বাবে ওলাই আহিছিল, ফলত বহু দুর্ভোগ ভুগিব লগা হৈছে। আর আপনাদের দেখি আছে প্রায় এককাল পানি এই রাজপথের মাজত আপনাদের পরিলক্ষিত করেছে। আর ইয়া হৈছে শিলচর শহরের যে মেডিকেল রোড আছে, এই মেডিকেল রোডের দৃশ্য আপনাদের দেখি আছে। আর আপনাদের দেখি আছে যেসমূহ স্কুটি আরোহী সকল আছে, তেওঁলোকে এতিয়া স্কুটি সমূহ ঠেলি ঠেলি লৈ যাব লগা হৈছে। মই তেওঁলোকৰ সামান্য প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করিম। আচ্ছা, তেওঁলোকৰ প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করিম। আচ্ছা দাদা, কই থেকে আইছা? আমি তো আইরাম কাটল পয়েন্ট থেকে। এই রাস্তার অবস্থা এরকম ওই তো পুরাই রকম, দেখুন আটে আটে লই আইরাম এইলো তাল। আমাদের বৃষ্টি হইলে পরে এইরকম অবস্থা হয়। কই যাইতা? আমি যাইব সুনাই রোড, মানে পুরা রাস্তাটা এরকম, পুরা রাস্তাটা এইরকম, ওই দেখুন আটে আটে লই যাইরাম জলে। হয় ইয়া আসলে যখন রাই তোর মন্তব্য, আরও এজন আছে যুবক, মানে তোর প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা। আচ্ছা, শিলচর শহরের এই অবস্থা কি বলবে? এটা তো প্রত্যেকবার সেম কথা, একটু বৃষ্টি পড়লেই জলে জল, জলে জল সব জায়গাতেই। আর এই নেশা পয়েন্ট তো বেশি, একটু কিছু হইলেই জল। হয় ইয়া আসলে শিলচর শহরের রাইজর রাইজর মন্তব্য। আর আপনাদের শুনলে ইয়াতে আপনাদের দেখি আছে যে প্রায় সমগ্র যেসমূহ শিলচর শহরের যেসমূহ বাটপথ আছে এই বাটপথ সমূহ এতিয়া সম্পূর্ণ ডুব গৈছে। আর সম্পূর্ণ ডুব গৈছে আপনাদের দেখি আছে এই দৃশ্য। আর এই পানির ফলত রাজপথ ডুব যাওয়ার ফলত অতি কষ্টরে যাতায়াত করে আছে যানবাহন সমূহে, আর ফলত রাজপথের মাজতে আবদ্ধ হয়ে পড়িছে বিভিন্ন যানবাহন। আর ইয়াতে একটা কথা উল্লেখ করব লাগিব যে যোয়াকালি আবেলির পৰা ধারাহার বরষুণ হয়ে আছে, আর এই বরষুণের ফলত এতিয়া শিলচরের যেসমূহ বাটপথ আছে এই বাটপথ সমূহ সম্পূর্ণ ডুব গৈছে, কৃত্রিম বানপানির কবলত পড়ে সমগ্র শিলচর শহর, ফলত দুর্ভোগ ভুগিব লগা হয়েছে সাধারণ রাইজে। আর অতি কষ্টরে পুয়ারে পৰা যাতায়াত করে আছে, আর শিলচরের প্রতিটি পথ এতিয়া এক কথাত বন্ধ হয়েছে, আর সাধারণ স্বাভাবিক জনজীবন বিপন্ন হয়ে পড়েছে শিলচর শহরত।